আজানের সময় কি মাথায় ওড়না দেওয়া বাধ্যতামূলক? মাথায় কাপড় না দিলে কি গুনাহ হবে? না, আজানের সময় মাথায় ওড়না দেওয়া বাধ্যতামূলক না, মাথায় উপর কাপড় না দিলে গুনাহ হবে না। বরং আজানের সময় এর সাথে আজানের সাথে মাথা ওড়না দেওয়ার সম্পর্ক নেই। ওড়না দেওয়ার সম্পর্ক হলো পরপুরুষ আছে কিনা, তার সামনে আপনি যাচ্ছেন কিনা। পরপুরুষ থাকলে তার সামনে আপনাকে অবশ্যই মাথা কাপড় দিয়ে এবং আপনার সৌন্দর্যকে ঢেকে ঢুকে পর্দা করে আপনাকে চলতে হবে, সেটি আজানের সময় হোক অথবা আজান না হোক। তখন আর যদি আপনি আপনার বাসা বাড়িতে থাকেন অথবা যে জায়গায় আছেন এখানে কোনো পরপুরুষ আপনাকে দেখছে না, তাহলে সেক্ষেত্রে আজান দিলেও কি না দিলেও কি আপনার জন্য মাথায় কাপড় দেওয়া আবশ্যক নয়। যদি আপনার নিজস্ব বলয় থাকেন যেখানে আপনার মাহরামরাই আছে, শুধু গায়ে মাহরাম কেউ নাই, পরপুরুষ নাই, সেখানে মাথায় কাপড় দেওয়া আপনার জরুরি না, আজান হলেও সেটি জরুরি নয়। নুরিয়া বিনতে আলী লিখেছেন, স্বামীর কল্যাণ হেদায়ত ও নেকহাত বৃদ্ধির জন্য কি কোনো দোয়া আছে? সাধারণ দোয়াগুলো করবেন, আল্লাহ তাআলার কাছে যে মৌলিকভাবে যে কল্যাণ চাওয়া হয় সেগুলো দোয়া করবেন। আলাদা করে স্বামীর নাম ধরে ধরে তার জন্য দোয়া করবেন, তার জন্য কল্যাণ কামনা করেন, আল্লাহ তাআলার কাছে যথেষ্ট। এমনি মনির হোসেন আপনি লিখেছেন, আমি একটা দোকানের ম্যানেজার, আমার হাতে সব সময় কাজ থাকে না, যখন কাজ থাকে না তখন ফোন টিপলে কিংবা ব্যক্তিগত কাজ করলে কি সেই টাকা হালাল হবে? যখন আপনার হাতে কাজ থাকে না তখন আপনি ফোন টিপেন, এটি আপনার কর্তৃপক্ষ জানে এবং সেটা জেনে তাদের মনসম্মতি প্রকাশ করার প্রতি কোনো তাদের বিরক্তি নেই, অসন্তোষ নেই, তারা জানেন যে এখন যেহেতু অবসর আছে সে অতএব টিপুক। এরকম যদি হয় তাহলে আপনার জন্য হালাল হবে ইনশাআল্লাহ। তার প্রয়োজন আপনি বলেও নিতে পারেন যে যখন একান্ত কাজ থাকে না তখন আমি একটু মোবাইল টিপে টিপি করি, এটা আপনি অনুমোদন করেন কিনা। তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে যে আপনি পরিষ্কারভাবে জিনিসটা জেনে নেন। শোয়েব আহমদ হামজা আপনি লিখেছেন, আমার কোনো সন্তান নেই, আমার বড় বোন আমাকে একটা ছেলে দিয়েছে, এখন আমার বড় বোনের মতামত নিয়ে সেই ছেলেকে আমাদের পরিচয় বড় করতে পারবো কিনা, তার জন্য নিবন্ধন মা বাবার জায়গা আমাদের নাম দিতে পারবো কিনা? ধরো না, এটি আপনার বড় বোনের বিষয় না, এটি একটা সত্য অসত্য তথ্যের ব্যাপার। আপনি বাবা মার জায়গা আপনাদের নাম দিলেন, সেটা তো অসত্য তথ্য, মিথ্যা তথ্য, আপনি তাদের বাবা মা নন, অতএব তারা অনুমতি দিলেও আপনি এটি করতে পারবেন না। এটা ব্যাপারটা এরকম না যে তাদের অধিকার সংরক্ষণের জন্য শুধু করা হয়েছে, এটা অসত্য এবং প্রতারণা, সেজন্য এটি বলা হয়েছে, অতএব এটি করা যাবে না। আপনি সন্তান লালন পালন করে দিতে পারেন কিন্তু তাদের বাবা মার সাথে তাদের পরিচয় করাতে হবে, সেটি একেবারেই পরিষ্কার। এরপরে আব্দুল ওয়াদুদ লিখেছেন, আমার বাবা গত 10 দিন আগে ইন্তেকাল করেছেন, আমার বাবার জন্য অনেক চিন্তা হয় তিনি কেমন আছেন, আমি আমার বাবার মাগফিরাতের জন্য কী কী করতে পারি? আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার বাবার প্রতি রহম করুক, আমরা দোয়া করি। আপনি আপনার বাবার জন্য বেশি বেশি করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাইবেন, তার পক্ষ থেকে দান সাদাকা করবেন, তার পক্ষ থেকে সিয়াম রাখতে পারেন, উমরা হজ ইত্যাদি করবেন। এমনি আবু জাফর আপনি লিখেছেন, নতুন বাড়িতে প্রবেশ করার কোনো শুভ দিন বাবার আছে কি? না, এরকম কোনো দিন বাবার সহিত ঠিক করে দেন যে এই দিনে ঢুকলে কল্যাণ হবে, বেশি বরকত হবে, এমন কোনো কথা নেই। যে কোনো দিন আপনি ঢুকতে পারেন, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ পড়ে আল্লাহর জিকির করে প্রবেশ করবেন, এটি হলো মূল বিষয়। সুমাইয়া জান্নাত আপনি লিখেছেন, শীতের সময় কাজা রোজা রাখা যাবে কি না, যেহেতু এ সময় দিন ছোটো থাকে আর রমজানের দিন দীর্ঘ ছিল, কোনো অসুবিধা নেই। এতে আপনি যখন আপনার রোজা যখন কাজা হয়েছিল তখন দিন অনেক বড় ছিল, কিন্তু শীতের সময় যখন আপনি রোজা রাখছেন তখন দিন ছোটো, তো এতে কোনো অসুবিধা নেই। যেই রকম সময় রোজা ফরজ হয়েছে ঠিক সেই সময় আপনাকে ওই মেপে ওই ঘন্টা হিসাবে রোজা রাখতে হবে, এমনটি মোটেও বাধ্যতামূলক নয়, বরং যে কোনো সময় আপনি যে কোনো সিজনে আপনি রোজা রাখতে পারেন, শীতের সময় আপনার সহজ রাখতেই পারেন।